পাগল একে বলছি শেষ করে দাও, ওকে বলছি শেষ করে দাও, মাথা খারাপ করে দিবি তুই। হ্যাঁ, এতটুকু তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি 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 কত দু মাস ওই কলকাতার মধ্যে ছিলাম, জানিস কি সব আমার ওপর থেকে গেছে। কেউ না বুঝুক, আমি কিন্তু বুঝতে পারছি স্যার আপনার উপর দিয়ে কি গেছে। ইঁদুর, আরশোলা, টিকটিকি, গর্তটা তো ওদেরই ছিল। সন্ন্যাসী হয়ে আপনি ওখানে ঢুকে পড়েছেন। আমি সন্ন্যাসী হয়নি, আমার বাড়ি ছাড়ানো চাল। ওই শালা কনস্টেবলের ব্যাটাটা আমাকে ধরে গর্ততে বন্ধ করে রেখেছে। তুই তো আমার ভাই, আমাকে বিশ্বাস কর, আমার ওর বিশ্বাস। তুই যেটা বলছিস সেটা বিশ্বাস করা যায় না। বিশ্বাস করা যায় না? তারপরে আমি পাগল, তারপরে আমি পাগল। হ্যাঁ, আমার মনে হয় স্যার ওই অরুণটাকে ধরে এনে ঘা কতক দিলেই সব বেরিয়ে পড়ে। অরুণ যেন কর্পোরেশনের দেয়াল, যাবে না দমাদম পোস্টার সেটে দেবেন। পাগলে কিনা বলে। আপনি যে অরুণকে দেখেছিলেন সে অরুণ আর নেই। এখন ওর গায়ে হাত দিলে না খাল খিচে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে সেরকমই লিখে দিয়েছে। তুই সালা হে বিষয় না, কোন গাছিস বোঝা যাচ্ছে না। আপনি কিন্তু মনে করে ওষুধটা খাবেন, নাহলে ওটা আবার বেড়ে যাবে। দেখলি কি বললো আমাকে? তুই তো কিছু কর, তুই তো আমার ভাই, তুই কিছু কর আমাকে। ঠিক আছে, তোর কথা মতো আমি কাল পুলিশ নিয়ে ওই জায়গা যাব। যদি দেখি তোর কথা সত্যি, তুই দেখবি আমি কি করতে পারি। শুধু ও নয়, ওর গোটা ফ্যামিলিটা আমি শেষ করে দেব। এখানে আমাকে রেখেছিল ওপরের ঘরে, ওপরের ঘরে বোধহয় নিজে থাকতো। কি ব্যাপার মশাই, কোনো ডাকাতির কেস নাকি? শুনিনি তো। আপনি কে? আমি এ বাড়ির মালিক, রিটায়ার্ড কর্নেল গোবর্ধন পাল। আপনাকে তো আমি এখানে দেখিনি। আপনি আসেননি তাই দেখেননি। কি বলছো? আপনি এখানে কতদিন আছেন? রিটায়ার করার পর থেকে তা ধরুন 10 বছর। আর আমি তো কোথাও বেরোই না। মিথ্যে কথা বলছি, এখানে ছিলই না। এখানে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে, যেখানে আমাকে 2 মাস বন্ধ করে রেখেছিল। আপনাকে তো আমি একদিনও দেখিনি মশাই। আপনি 2 মাস এখানে আন্ডারগ্রাউন্ড ঘরে আটকে ছিলেন? হ্যাঁ, এখানে তো কোনো আন্ডারগ্রাউন্ড ঘরই নেই। আর আমি ছাড়া এ বাড়িতে তো কেউ থাকেও না। এই 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 একদম মিথ্যে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার বাড়িতে আপনি 2 মাস আটকে ছিলেন, অথচ আমিই জানি না। এই কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? পাগল বলবি না। শান্ত হ, মিথ্যে কথা বলছ।